हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। दिस इज शिफा फ्रॉम रंगधनु सात कहन एंड वेलकम टू अनदर न्यू वीडियो। आजकल वीडियोते तुम्हारे पुदीना चा तैरी देखाबो। और पुदीना चा बनाते बनाते पुदीना चा खेले की कि उपकार है सेगुलो तुम्हारे जानाबो। तो आर देरी ना करे चलो तुम्हारे देखिए नहीं पुदीना चा बनाते कि उपकरण प्रयोजन। पुदीना चा बनाते प्रधान उपकरण होच्छे पुदीना पाता। देखो आमि एखाने कयेकटा पुदीना पाता नियेछि, एगुलो आमार गतकालकेर केना छिलो, फ्रिजे छिलो, एई कारणे एई पुदीना पातागुलो किछुटा गरम हये गेछे, टाटका ताजा भावटा नेई। आमादेर लागबे एक टुकरो लेबुर रस, सामान्य परिमाणे चा पाता लागबे, आर लागबे मधु। একটা পাতিলে আমি 1.5 কাপ পরিমাণ পানি বসিয়ে দিয়েছি চুলায়। এই 1.5 কাপ পরিমাণ পানিকে জাল দিয়ে 1 কাপ পরিমাণ চা বানানো হবে। এবার চুলার জাল আমি কিছুটা বাড়িয়ে দিচ্ছি যাতে পানিটা ফুটে আসে। এই পর্যায়ে আমি দিয়ে দিব পুদিনা পাতাগুলো। पुदीना पातागुलो दिए आमी एटाके ढाकना दिए ढेके दिब जाते पुदीना पाता सह पानीटा भालोभावे फुटे आसे। पुदीना पाता सह पानीटा फुटते फुटते आमी तोमादेरके जानिए दिच्छी जे पुदीना चा तुम्हरा केन खाबे बा पुदीना पातार उपकारिताटा कि। पुदीना पाता ওজন কমাতে সহযোগিতা করে, এটা একটা ওয়েট লস টি। ঠান্ডা সর্দি গলা ব্যথা জনিত সমস্যা যাদের আছে তারা রেগুলার এই পুদিনা চা খেলে অনেকটা আরাম পাবে। অনেক সময় আমাদের শরীরের বিভিন্ন অংশে হাতে পায়ে ব্যথা করে, এই পুদিনা চাটা নিয়মিত খেলে শরীরের বিভিন্ন অংশের ব্যথা কমানো সম্ভব। তোমাদের ইমিউন সিস্টেম ভালো হবে, এক কথায় এটা গুড ইমিউনিটির জন্য খুবই উপযোগী। চার পানিটা ফুটে এসেছে, এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে চা পাতা। দেখো একটা ছোট্ট চামচের অর্ধেকের থেকে একটু বেশি চা পাতা দিচ্ছি। এবার 30 সেকেন্ডের মতো আমরা এটাকে ফুটতে সময় দিব, এরপর আমরা এটাকে ছেঁকে নিব। এবার ছাঁকনি দিয়ে চাটাকে আমি ছেঁকে নিচ্ছি। এখন আমি এই চার সাথে যোগ করব সামান্য করে মধু। যারা মিষ্টি ছাড়া চা খাও তারা মধু যোগ না করলেও হবে। এখানে আমি হাফ চা চামচের মতো মধু যোগ করছি। মধুটা চার সাথে ভালোভাবে মেশানোর পর এবার আমি এটার সাথে যোগ করব লেবুর রস। এ দেখো 1 কাপ পরিমাণ চার জন্য ছোট্ট এক টুকরা লেবুর রসই যথেষ্ট। লেবুর রস যোগ করে আমি চামচ দিয়ে হালকা করে নেড়ে দিব। আমার পুদিনা পাতার চা পুরোপুরি রেডি। এভাবে খুবই কম সময়ে এবং খুবই সহজে তোমরা পুদিনা পাতার চা বানিয়ে খেতে পারো। আর এটা খেলে কী কী উপকার হয় সেটা তো আমি তোমাদের জানিয়েই দিলাম। আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবে।